بسم الله الرحمن الرحيم. প্রয়োজন
সমস্ত রোগীদেরকে একত্র করে সবার থিওরিগুলো একসাথ করবে, এরপরে এর আলোকেই তিনি সমাধান দিতে পারবেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ চল্লিশ জন এমন আলেম সারা জগৎ বিখ্যাত, তিনি ইমাম জুফর, তিনি ইমাম আবু ইউসুফ কাজীউল কুজাত, তিনি ইমাম মুহাম্মদ, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জাতীয় মস্ত বড় বড় সাদ নিজের অধীনস্থ সাংগৃদদেরকে সামনে এনে সমস্ত হাদিস একত্র করে, সমস্ত ঘটনা একসাথ করে, কোরআনের আয়াত একত্র করে, সবগুলোর আলোকে থিওরি রেডি করেছেন, উসুল তৈরি করেছেন, সেই উসুলের ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে এক একটা লিস্টি তৈরি করেছেন। মুসলমান সেই লিস্টি মতে আমরা আমল করি, যার কারণে আমরা হানাফি। তাই বলে ইমাম আবু হানিফার অনুসারে নয়, ইমাম আবু হানিফার অনুসারে নয়, ইমাম আবু হানিফা থেকে শিক্ষা অর্জন করে আমরা কোরআন ও হাদিসের অনুসারে।